जिन पर सीयूजी 2022 फर्स्ट राउंडर काउंसिलिंग रिजल्ट पब्लिश हो गए तो और जरा जरा एखे क्योंकि तुम्हारा सीट अलॉटमेंट पे गे मैं सीट पे गे गवर्नमेंट होक प्राइवेट होक फर्स्ट राउंडे पे गे तुम्हारा एरपर क्यी कर समस्त डिटेल्स हमें तुम्हारे बोले दीची और तुम्हारा जो सीट अलॉटमेंट तुम्हारे जो गवर्नमेंट कलेज होक प्राइवेट कलेजे होक जो कलेजे सीट अलॉट हो तो से सीट अलॉटमेंट लेटर तुम्हारा डाउनलोड कर डाउनलोड करार तुम्हारा प्रिंट कर प्रिंट करार তোমাদের কি হবে সিট যে অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করতে হবে সেটা হবে 6 তারিখ থেকে আজকে আজ থেকে নয় 6 তারিখ থেকে পেমেন্ট করতে হবে আর অ্যাডমিশনের যে টাইম পিরিয়ড সেটা হয়ে গেল 6 তারিখ থেকে 10 তারিখ তার মাঝে 5 দিন সময় আছে তার মধ্যে আবার একদিন মহরমের ছুটি একটা সানডে পড়ে গেল আর একটা হাফ ডে মানে শনিবার তো তোমাদের হাতে কিন্তু শুধু সোমবার আর এদিকে বুধবার দুদিন টাইম আছে আর শনিবারের হাফ ডেটা মানে এই তিন দিন তোমাদের অ্যাডমিশনের টাইম আছে আর এই তিন দিনের মধ্যেই তোমাদের সব কাজ কমপ্লিট করতে হবে এক ডকুমেন্টস রেডি করতে হবে যাদের ওবিসি তাদের তো আরও প্রবলেম হয়ে গেল তাদের এনসিএল করাতে হবে এই তিন দিনের মধ্যেই এনসিএল করাতে হবে কারণ বাকি দিন তো ছুটি থাকবে আর হয়ে গেল তোমরা কি করবে যেই কলেজে তোমরা সিট অ্যালট হয়েছে যেই কলেজে সেই কলেজের যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করে নেবে যে কবে হবে কী কী ডকুমেন্টস লাগছে আর কীভাবে হবে সব কিছু তোমরা ডিটেলস জেনে নাও ঠিক আছে কারণ হচ্ছে অনেক কলেজে বিভিন্ন বিভিন্ন ডেটে হতে পারে আগেরবার যেরকম হয়েছিল তো সেই জন্য বলছি তোমরা কি করবে আগে কলেজ যেই কলেজে পেয়েছো সেই কলেজের কন্ট্যাক্ট নাম্বার কোথায় পাবে বলে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিয়েছি কলেজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সেখানে ফোন করো ফোন করে জিজ্ঞেস করে নাও কী কী করতে হবে আর যাদের এনসিএল আছে তাদের হাতে কিন্তু টাইমই রইল না একটা হয়ে গেলো শনিবার একটা সোমবার একটা বুধবার অ্যাডমিশনের ওই তিনটি টাইমই হবে আর হচ্ছে যেটা যেটা শনিবার শনিবারে যেটা সেটা অ্যাডমিশন যেটা হবে শনিবার সেটা হচ্ছে ফার্স্ট হাফ থেকে দুটো পর্যন্ত ঠিক আছে আর বাকি সোমবার আর বুধবার হবে ফার্স্ট হাফ থেকে বিকেল চারটে পর্যন্ত এই হচ্ছে টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডের মধ্যেই তোমাদের করতে হবে বাকি মাঝখানে যে সমস্ত দিনগুলো আছে সেই সমস্ত দিনগুলোতে তোমাদের কোনো কাজই হবে না কারণ সানডে পড়ে আছে তারপরে হলিডে পড়ে আছে তো সেই জন্য তোমরা চেষ্টা করবে সমস্ত ডকুমেন্টস রেডি করো ডকুমেন্টস রেডি করার পর তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করো ডিটেলস জেনে নাও আর যে অ্যালটমেন্টটা হয়েছে সেটা প্রিন্ট করে সব কিছু রেডি করে কলেজের সাথে কন্ট্যাক্ট করো এটাই তোমাদের এখন কাজ আর বাকি কী হয়ে গেলো যাদের এনসিএল আছে এনসিএলটা করে নিতে হবে এই কদিনের মধ্যে যতটা চেষ্টা করবে যাতে এনসিএলটা তোমাদের কমপ্লিট হয়ে যায় কারণ তাহলে কিন্তু তারা রিজার্ভেশনের আন্ডারে আসবে নাহলে এনসিএল যদি না হয় তাহলে তারা রিজার্ভেশন পাবে না আর এছাড়া যদি কোনো ইনফরমেশান চাই তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও বা কমেন্টে জিজ্ঞেস করতে পারো থ্যাংক ইউ